হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সকালে পাখির ডাকে ঘুম ভেঙে গেছে, তাই আর ঘুমানো হয়নি, তাই উঠে পড়েছি আর আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করলাম। ফ্রেশ ট্রেশ হয়ে রান্নার আয়োজন শুরু করেছি। আজকে কী রান্না করব তাই রেডি করে ফেলছি। এখানে পুরালের চাল আছে আর সাথে দিয়েছি তিন চার টুমার দারুচিনি, আর ভিজিয়ে রেখেছি গরুর কলিজা ধুয়ে পরিষ্কার করে। আজকে এসব রান্না হবে। আর এখানে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি শুটকি দিয়ে, আর এই লতিটা খেতে অনেক ভালো লাগে শুটকি চিংড়ি মাছ দিয়ে। আর এখন গরুর কলিজাটা ভুনা করে নেব, তাই আমি সকল ধরনের মশলা দিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সাদা তেল, তেল আমি অল্প করে দিচ্ছি, কলিজা থেকেও তেল বের হবে। আর এখানে পোলাওর জন্য পেঁয়াজ আদা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চাল, চালগুলো আমি ভালো করে ভেজে নেব ঝরঝরে করে। পোলাওয়ের চাল যত ভালো করে ভাজা হবে তাতে পোলাও খুব ভালো হবে। ভাজা শেষ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পোলাওটা আমি আজকে ঝরঝরে করে করব। আর এদিকে আমার কলিজাটা সিদ্ধ হয়ে মাখমাখা হয়ে গেছে, আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, কলিজা থেকে অনেক পানি বের হয়েছে তাই এই পানিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মশলা দেখতেও খুব সুন্দর হচ্ছে। আর এদিকে আমার পোলাওটা হয়ে গেছে, দেখুন খুব ঝরঝরে মশলা দেখতেও খুব সুন্দর হচ্ছে, খেতেও খুব ইয়ামি হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্য ফলো করবেন। আর সাথে কিছু আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি, লেগ পিস, আর আছে কিছু মাংস, আর একসাথে মশলাগুলোও ভালো করে ভেজে নিচ্ছি স্বাদ করা দিয়ে। আজকে মুরগির মাংস বোনা করব, ভাজা শেষ মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি স্বাদ করা সিদ্ধ করে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে দিয়ে দিচ্ছি জুল। আর এখানে বাজার থেকে ছোটো মাছ আনা হয়েছে, এই মাছগুলো বানানো হচ্ছে, কাটাকুটি করে নেওয়া হচ্ছে। এখানে ভাবি আম্মা মাছগুলো কাটতেছেন, দেখ অনেক মাছ এখানে ছোটো ছোটো দেশি মাছগুলো, কি ঠেংরা পুঁটি আরও কী কী মাছ নাম জানিও না সবগুলো মাছের। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। দুপুরের সময় হয়ে গেছে তাই টেবিলও রেডি করা হচ্ছে, এখানে কলিজা বোনা আনা হয়েছে, আর বাজা মাছ ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে আর রান্না শেয়ার করিনি। মাছগুলো খেতে আমার দারুণ ভালো লাগে। আর এখানে আছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, তো আপনাদেরকে আগেই বলেছি। আর কী কী আছে এখানে পোলাও, আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন, আপনাদের সাপোর্ট আর ভালো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরের, আর বাচ্চারা এখন কী করতেছে দেখুন, ওরা নিজের মতো একটু সময় টাইম পাস করছে, লামু মোবাইল নিয়ে বসে আছে, ও গান বাজনা এইসব করতেছে, আর মমি কম্পিউটার নিয়ে, আরও দুটো বাচ্চা আমাদের কী করতেছে দেখি, আর শ্যামামণি চিপস খাচ্ছে, আর আমাদের ছোট্ট পারি সোনা কী করে দেখি তো, আমাদের ছোট্ট পারি সোনাও চিপস খাচ্ছে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।